এই সমাবেশ সমিতিগুলোতে কমিটি নিয়মিত হতো না, নির্ধারিত সময়ে কমিটি পুনর্গঠন না হওয়াতে সদস্যদের আস্থাও থাকতো না, ধীরে ধীরে এই আস্থা কমে যাওয়ায় সমিতিগুলি অকার্যকর হয়ে যেত। আমি এই বিষয়টি মাথায় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের A2I এর ব্যবস্থাপনায় প্রশিক্ষণ নিয়ে অনলাইন ভিত্তিক এই সফটওয়্যারটির কার্যক্রম শুরু করি। www.copmanagedev.com শীর্ষক এই সফটওয়্যারটির মাধ্যমে সমবায় সমিতিগুলোর ব্যবস্থাপনা কমিটির আপডেট মেয়াদ দেখা যাচ্ছে ও কমিটি পুনর্গঠনে আগাম বার্তা দেওয়া যাচ্ছে। সমবায় সদস্যদের স্বার্থ রক্ষার যে বিষয়গুলো, যেমন বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠান, লভ্যাংশ বণ্টন ও অডিট সম্পাদনের মতো গুরুত্বপূর্ণ মেসেজগুলি এই সফটওয়্যারের মাধ্যমে সহজেই প্রেরণ করা যাচ্ছে এবং সমিতির সদস্যরা ওয়েব পেজে তাদের সেই তথ্য অনলাইনে দেখতে পাবেন। আমাদের সমিতির শুরু থেকেই আমরা অনলাইন সেবার সঙ্গে যুক্ত আছি। নির্বাচন, EGM, অডিট সব কিছু সংবাদ আমরা অনলাইনের মাধ্যমে জানতে পারতেছি। এতে আমাদের কাজ করতে আগের থেকে অনেক সহজ হচ্ছে। শেষ হওয়ার সংবাদ আমরা মোবাইল ফোনে জেনেছি, তারপরে আমরা নির্বাচন সকল প্রক্রিয়া শেষ করে আমাদের নির্ধারিত সময়ের মধ্যে আমাদের কমিটির মেয়াদ কাজ শেষ করেছি। আমার 2 নম্বর সুন্দরবন ইউনিয়নের সমবায় সমিতিগুলি বেশ ভালো কাজ করছে। স্থানীয় উপজেলা সমবায় অফিসার প্রতিনিধিত্ব তদারকি করছেন এবং অনলাইন ভিত্তিক সেবা প্রদান করছেন। আমার এই কার্যক্রমের ফলে সমবায়ীরা উপকৃত হচ্ছে, আমাদের সদর উপজেলার অনেক সমবায় সমিতি এখন স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারছে।